বেলকুচিতে রাত্রিকালীন প্রীতি ফুটবল খেলা ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দারিয়াপুর বয়রাবাড়ি স্কুল মাঠে ঈদের দ্বিতীয় দিনে ব্যতিক্রম ধরনের আনন্দ উৎসব উপলক্ষে পিপিলিকা যুব সংঘ কর্তৃক আয়োজনে রাত্রিকালীন ফুটবল খেলা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। আগুনের ফুলকি ও আতশবাজি ফাটিয়ে রাত্রিকালীন প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করে ইয়াংস্টার ফুটবল একাদশ ও ফ্রেন্ডস ফুটবল একাদশ। উক্ত খেলাটি 2-1 গোলে সমাপ্তি হয়। পরে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক কাপ প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যায় 12 এপ্রিল আলহাজ মোহাম্মদ হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ আলী আফতাব। কর্তৃক আয়োজিত আজকের এই রাত্রিকালীন প্রীতি ফুটবল ম্যাচে আমি কথা বলছি ডাক্তার মোহাম্মদ আলী আফতাব, আফতাব ইউনিটি কেয়ারের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আজকে প্রভৃতি ঈদ উল ফিতরের পরের দিন দারিয়াপুর বয়রাবাড়ি স্কুল মাঠ প্রাঙ্গণে আজকে অনুষ্ঠিত হচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং রাত্রিকালীন কৃতি ম্যাচ, ফুটবল কৃতি ম্যাচ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলজাহার হোসেন সরকার, দারিয়াপুর কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল আলামিন হোসেন দীপু, জামশেদপুর রহমান পলাশ, সাইফুল ইসলাম আকন্দ, আশরাফুল ইসলাম সরকার, হেলাল সরকার, আমিরুল ইসলাম আকন্দ, আলী আব্বাস আকন্দ, আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম শেখ, আতিকুর রহমান জিয়া, আলহাজ মোহাম্মদ আমিরুল মণ্ডল, মাসুম আলী আকন্দ, জিলহাজ সরকার সহ আরও অনেকেই। রেজাল করিমের তথ্যচিত্রে, পিআইবি 71 টিভি, সিরাজগঞ্জ।